আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়ে গেলাম বাগধারা নিয়ে। তো এটা নবম দশম শ্রেণীর সকল যতগুলো বাগধারা আছে, নবম দশম শ্রেণীর বইয়ের যতগুলো বাগধারা আছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বাগধারার চ্যাপ্টারটি শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই প্রশ্ন হয়ে থাকে বিভিন্ন চাকরি পরীক্ষায়। তো আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন এবং এগুলো মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। তো এগুলো থেকে আপনাদের কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আরেকটা কথা যে আমাদের ভিডিও সাউন্ড কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখবেন। ইয়েস লিখে একটু আমাদেরকে কাইন্ডলি জানাবেন যে আমাদের ভিডিও সাউন্ড আপনাদের কাছে ঠিকঠাক মনে হচ্ছে কিনা। যদি ভালো লাগে এবং সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই অবশ্যই ইয়েস লিখতে ভুলবেন না কমেন্টে। তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। অকাল কুষ্মাণ্ড, অপদার্থ বা অকেজ, আক্কা পাওয়া মানে হচ্ছে মারা যাওয়া, অগস্ত যাত্রা মানে হচ্ছে চিরদিনের জন্য প্রস্থান, অকাত জলের মাস মানে হচ্ছে সুচতুর ব্যক্তি, এরপরে আছে অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা দেওয়া, অন্ধের জ্যোষ্ঠী বা অন্ধের নড়ি এটা হচ্ছে একমাত্র অবলম্বন, অগ্নিশর্মা মানে হচ্ছে নিরতিশয় ক্রুব্ধ, ক্রুব্ধ অগ্নিশর্মা মানে অনেক রাগান্বিত আর কি, নিরতিশয় ক্রুব্ধ মানে হচ্ছে অনেক রাগান্বিত। এরপরে আছে হচ্ছে অগ্নি পরীক্ষা মানে হচ্ছে কঠিন পরীক্ষা, অন্ধকারে ঢিল মারা মানে আন্দাজে কাজ করা, অকুল পাথার, অকুল কয় দুর্গুলো হবে, হ্যাঁ অকুল পাথার মানে হচ্ছে ভীষণ বিপদ, অনুরোধের ঢেকি গোলা গেলা, অনুরোধের ঢেকি গোলা মানে হচ্ছে অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি জ্ঞাপন করা। তারপর অদৃষ্টের পরিহাস মানে হচ্ছে ভাগ্যের নিষ্ঠুরতা, অল্পবিদ্যা ভয়ঙ্করী মানে হচ্ছে সামান্য বিদ্যার অহংকার। এরপরে আসি অনধিকার, অনধিকার চর্চা মানে হচ্ছে সীমার বাইরে পদক্ষেপ, অরণ্যে রোদন মানে হচ্ছে নিষ্ফল আবেদন, অহিনুকুল সম্বন্ধ মানে ভীষণ শত্রুতা, এটাকে বলা হচ্ছে ভীষণ শত্রুতা, অন্ধকার দেখা মানে হচ্ছে দিশেহারা হয়ে পড়া, অমাবস্যার চাঁদ মানে হচ্ছে দুর্লভ বস্তু, আকাশ কুসুম মানে অসম্ভব কল্পনা, আকাশ পাতাল মানে হচ্ছে প্রচুর ব্যবধান, আকেল সেলামি মানে হচ্ছে নির্বুদ্ধিতার দ্বন্দ্ব, আকেল সেলামি মানে হচ্ছে নির্বুদ্ধিতার দ্বন্দ্ব, আঙুল ফুলে কলা গাছ হঠাৎ বড়লোক হওয়া, আকাশের চাঁদ হাতে পাওয়া মানে হচ্ছে দুর্লভ বস্তু প্রাপ্তি, আদায় কাজকলায় মানে হচ্ছে শত্রুতা, আদা জল খেয়ে লাগা মানে প্রাণপণ চেষ্টা করা, আক্কেল গুড়ুম মানে হচ্ছে হতবুদ্ধি বা স্তম্ভিত, আমরা কাটে ঢেকি মানে হচ্ছে অপদার্থ, আকাশ ভেঙে পড়া মানে ভীষণ বিপদে পড়া, আমতা আমতা করা মানে ইতস্তত বা দ্বিধা করা, আট কপালে মানে হচ্ছে হতভাগ্য, 18 মাসে বছর মানে হচ্ছে দীর্ঘ সূত্রতা, আলালের ঘরের দুলাল মানে অতি আদরের বড় লোকের নষ্টপুত্র, অতি আদরের বড় লোকের নষ্টপুত্র, আকাশে তোলা মানে অতিরিক্ত প্রশংসা করা, আষাঢ়ে গল্প মানে হচ্ছে আজগুবি গল্প, আজগুবি কেচ্ছা, ইঁদুর কপালে মানে হচ্ছে নিতান্ত মদ্য মন্দভাগ্য, ইচড়ে পাকা মানে হচ্ছে অকাল পক্ক, ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য আর কি, ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য, যেমন সৃষ্টিকর্তার নিকট সবাই মানুষ, ইতর বিশেষ বলে কিছু নাই, ইতর বিশেষ মানে পার্থক্য বলে কিছু নাই আর কি, ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য, একটু মনে রাখবেন ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য, উত্তম মধ্যম মানে হচ্ছে প্রহার বা পিটুনি, উড়নচণ্ডী মানে হচ্ছে অমিত ব্যয়ী, যে মানে কোনো কিছু না ভেবে খালি খরচ করে, অথবা উভয় সংকট এটাকে শাকের করাত মানে হচ্ছে উভয় সংকট, এখানে মিসিং হয়েছে শাকের করাত মানে হচ্ছে উভয় সংকট, উলুবনে মুক্ত ছড়ানো মানে অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান, উড়ো চিঠি মানে হচ্ছে বেনামি পত্র, উড়ে এসে জুড়ে বসা মানে হচ্ছে অনধিকারীর অধিকার আর কি, এক খুঁড়ে মাথা মোড়ানো মানে হচ্ছে একই স্বভাবের, এক চোখা মানে পক্ষপাতিত্ব বা পক্ষপাত দুষ্ট, এক মাঘে শীত যায় না মানে বিপদ একবারই আসে না। এরপরে আসি এলো পাতাড়ি মানে বিশৃঙ্খলা, এসপার ওসপার মানে হচ্ছে মীমাংসা, একাদশে বৃহস্পতি মানে সৌভাগ্যের বিষয়, এলাহি কাণ্ড মানে বিরাট আয়োজন, তারপর হচ্ছে কলুর বলদ মানে হচ্ছে একটানা খাটুনি, কথার কথা মানে গুরুত্বহীন কথা, কপাল ফেরা মানে হচ্ছে সৌভাগ্য লাভ, কত ধানে কত চাল মানে হিসাব করে চলা আর কি, কড়ায় গণ্ডায় মানে হচ্ছে সম্পূর্ণ বা পুরোপুরি, কান খাড়া করা মানে মনোযোগী হওয়া, কান খাড়া করা মানে হচ্ছে মনোযোগী ভরা, কাঁচা পয়সা মানে নগদ উপার্জন, কাঁঠালের আমসত্ব মানে অসম্ভব বস্তু, তারপর হচ্ছে কূপমণ্ডুক মানে হচ্ছে ঘরকুনো বা সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, কেতাদুরস্ত মানে পরিপাটি। এরপরে আসি কাঠের পুতুল মানে নির্জীব বা অসার, যেটাকে বলছি আমরা অসার, কাঠের পুতুল মানে নির্জীব বা অসার, কথায় চিড়া ভেজা মানে ফাঁকা বুলিতে কার্য সাধন,
কান পাতলা মানে সহজেই বিশ্বাসপ্রবণ, সহজেই বিশ্বাসপ্রবণ মানে হচ্ছে কান পাতলা। তারপরে আছে কাছা ঢিলা, কাছা ঢিলা মানে অসাবধান, অসাবধান। কুল কাঠের আগুন মানে তীব্র জ্বালা, তীব্র জ্বালা। কেঁচো খুঁড়তে সাপ, সামান্য থেকে অসামান্য পরিস্থিতি। কেউ কেটা মানে সামান্য, কেউ কেটা মানে হচ্ছে সামান্য। কেচে গণ্ডুষ মানে পুনরায় আরম্ভ, কেচে গণ্ডুষ, কেচে গণ্ডুষ মানে হচ্ছে পুনরায় আরম্ভ। কেচে গণ্ডুষ মানে হচ্ছে পুনরায় আরম্ভ। কই মাছের প্রাণ মানে সহজে মরে না। খায়ের খা মানে হচ্ছে চাটুকার। খণ্ড প্রলয় মানে তুমুল কাণ্ড বা ভীষণ ব্যাপার। গড্ডলিকা প্রবাহ, গড্ডলিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ। গড্ডলিকা প্রবাহ মানে হচ্ছে অন্ধ অনুকরণ। গদাই লস্করি চাল মানে অতি ধীর গতি বা আলসেমি, অতি ধীর গতি বা আলসেমি। গণেশ উল্টানো মানে হচ্ছে উঠে যাওয়া বা ফেল মারা। গলগ্রহ মানে হচ্ছে পরের বোঝা স্বরূপ থাকা। গায়ের গোবিন্দ মানে হচ্ছে নির্ভদ অথচ হটকারী, নির্ভদ অথচ হটকারী। গোল্লায় যাওয়া মানে হচ্ছে নষ্ট হওয়া বা অধপতে যাওয়া, অধপাতে যাওয়া। গোবর গণেশ মানে মূর্খ। গাছে তুলে মই কাড়া মানে হচ্ছে আশা দিয়ে আশ্বাস ভঙ্গ করা। গায়ে ফু দিয়ে বেড়ানো, গায়ে ফু দিয়ে বেড়ানো মানে হচ্ছে কোনো দায়িত্ব গ্রহণ না করা। গোফ খেজুরে মানে হচ্ছে নিতান্ত অলস, গোফ খেজুরে মানে হচ্ছে নিতান্ত অলস। গোড়ায় গলত, গোড়ায় গলত মানে শুরুতে ভুল। গুড়ে বালি মানে আশায় নৈরাশ্য। ঘর ভাঙানো মানে হচ্ছে সংসার বিনষ্ট করা। ঘাটের মড়া, ঘাটের মড়া মানে হচ্ছে অতিবৃদ্ধ, ঘাটের মড়া মানে হচ্ছে অতিবৃদ্ধ। ঘোড়া রোগ মানে হচ্ছে সাধ্যের অতিরিক্ত স্বাদ, ঘোড়া রোগ মানে হচ্ছে সাধ্যের অতিরিক্ত স্বাদ। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া মানে মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা, মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করাকে বলা হয় ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। চাঁদের হাট মানে হচ্ছে আনন্দের প্রাচুর্য, আনন্দের প্রাচুর্য। চিনির বলদ মানে হচ্ছে ভারবাহী তবে ফল লাভের অংশীদার নয়, ভারবাহী তবে ফল লাভের অংশীদার নয়। চোখের বালি মানে হচ্ছে চক্ষুশূল, চোখের বালি মানে হচ্ছে চক্ষুশূল। চোখের পর্দা মানে হচ্ছে লজ্জা, চোখের পর্দা মানে হচ্ছে লজ্জা। ছকড়া নকড়া মানে হচ্ছে সস্তাদর, সস্তাদর। সাপোসা মানে হচ্ছে অত্যন্ত গরিব, সাপোসা মানে হচ্ছে অত্যন্ত গরিব। সিনিমিনি খেলা মানে নষ্ট করা, সিনিমিনি খেলা মানে হচ্ছে নষ্ট করা। ছেলের হাতের মোয়া মানে হচ্ছে সহজলভ্য বস্তু। জগা খিচুড়ি পাকানো মানে হচ্ছে গোলমাল বাঁধানো। জিলাপির প্যাঁচ মানে হচ্ছে কুটিলতা। ঝোপ বুঝে কোপ মারা মানে হচ্ছে সুযোগ মতো কাজ করা। টনক নড়া মানে হচ্ছে চৈতন্যোদয় হওয়া বা বুঝে ওঠা। ঠাট বজায় রাখা মানে অভাব চাপা রাখা, অভাব চাপা রাখাকে বলা হয় ঠাট বজায় রাখা। তারপর হচ্ছে ঠোঁট কাটা মানে হচ্ছে বেহায়া, ডুমু। ঢাক ঢাক গুড়গুড় মানে হচ্ছে গোপন রাখার চেষ্টা, ঢাক ঢাক গুড়গুড়, ঢাক ঢাক গুড়গুড় মানে হচ্ছে গোপন রাখার চেষ্টা। ঢাকের কাঠি মানে হচ্ছে মোসাহেব, মোসাহেব, ঢাকের কাটি মানে হচ্ছে মোসাহেব। তালকানা মানে হচ্ছে বেতাল হওয়া, তালকানা মানে হচ্ছে বেতাল হওয়া। তাসের ঘর মানে হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু। তামার বিষ মানে হচ্ছে অর্থের কুপ্রভাব। থ বনে যাওয়া মানে হচ্ছে স্তম্ভিত হওয়া। দা কুমড়া মানে অহিনুকুল সম্পর্ক, অহিনুকুল মানে বিপরীত সম্পর্ক আর কি। দহরম মহরম মানে হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক। দুমুখ সাপ মানে দুজনকে দুরকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী লোককে বলা হয় দুমুখ সাপ। দুধের মাছি মানে হচ্ছে সুসময়ের বন্ধু। ধরাকে সরা জ্ঞান করা মানে হচ্ছে সকলকে তুচ্ছ ভাবা। ধরি মাছ নাসুই পানি মানে কৌশলে কার্য সাধন, কৌশলে কার্য উদ্ধার, কার্য উদ্ধার বলা হচ্ছে ধরি মাছ নাসুই পানি। ননির পুতুল মানে হচ্ছে শ্রম বিমুখ। নয় ছয় মানে হচ্ছে অপচয়। নেই আকড়া মানে হচ্ছে এক গুয়ে। পটল তোলা মানে হচ্ছে আক্কা পাওয়া। পালের গোদা মানে হচ্ছে দলপতি। তারপর হচ্ছে পুকুর চুরি মানে হচ্ছে বড় রকমের চুরি, পুকুর চুরি মানে হচ্ছে বড় রকমের চুরি। ফপর দালালি মানে হচ্ছে অতিরিক্ত চালবাজি। ফোড়ন দেওয়া মানে হচ্ছে টিপ্পনি কাটা, ফোড়ন দেওয়া মানে হচ্ছে টিপ্পনি কাটা। বক ধার্মিক মানে হচ্ছে বিড়াল তপস্বী বা ভণ্ড সাধু। বর্ণচোরা মানে হচ্ছে কপট ব্যক্তি, বর্ণচোরা মানে হচ্ছে কপট ব্যক্তি। বালির বাঁধ মানে হচ্ছে ক্ষণ অস্থায়ী বস্তু। বাহাতের ব্যাপার মানে হচ্ছে ঘুষ গ্রহণ, বাহাতের ব্যাপার মানে হচ্ছে ঘুষ গ্রহণ। বাঘের বাঘের দুধ বা চোখ অসাধ্য বস্তু, দুঃসাধ্য বস্তু। বিসমিল্লায় গলত মানে হচ্ছে গোড়ায় গলত, শুরুতে ভুল যেগুলোকে বলি আমরা। বুদ্ধির ডেকে মানে হচ্ছে নিরেট মূর্খ, নিরেট মূর্খ। ব্যাঙের আধুলি মানে সামান্য সম্পদ,
ব্যাঙের আধুলি মানে হচ্ছে সামান্য সম্পদ, ব্যাঙের সদ্যি মানে অসম্ভব ঘটনা, ভরাডুবি মানে হচ্ছে সর্বনাশ, ভূতের বেগার মানে হচ্ছে অযথাশ্রম, ভূতের বেগার মানে হচ্ছে অযথাশ্রম, ভিজে বেড়াল মানে কপটাচারী, কপটাচারী, ভিজে বেড়াল মানে কপটাচারী। তারপর ভূষণ্ডীর কাক মানে হচ্ছে দীর্ঘজীবী, ভূষণ্ডীর কাক মানে হচ্ছে দীর্ঘজীবী। মগের মুল্লুক মানে হচ্ছে অরাজক দেশ। মানিকাঞ্চনযোগ মানে হচ্ছে উপযুক্ত মিলন, মানিকাঞ্চনযোগ মানে হচ্ছে উপযুক্ত মিলন। মন না মতি মানে অস্থির মানব মন। মাছের মায়ের পুত্রশোক মানে হচ্ছে কপট বেদনাবোধ, মাছের মায়ের পুত্রশোক মানে হচ্ছে কপট বেদনাবোধ। মিশ্রিত সুরি মানে হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। যক্ষের ধন মানে হচ্ছে কৃপণের কড়ি, যক্ষের ধন মানে হচ্ছে কৃপণের কড়ি। রাঘব বোয়াল মানে হচ্ছে সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি। রাবণের চিতা মানে চির অশান্তি। তারপর হচ্ছে রাসভারী মানে হচ্ছে গম্ভীর প্রকৃতির, রাসভারী মানে হচ্ছে গম্ভীর প্রকৃতির। রুই কাতলা মানে হচ্ছে নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, পদস্থ বা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি। লেফাফা দুরস্থ মানে হচ্ছে বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি, লেফাফা দুরস্থ মানে হচ্ছে বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি। শাখের করাত মানে হচ্ছে উভয় সংকট। সাপে বর মানে হচ্ছে অনিষ্টে ইষ্ট হওয়া। সোনায় সোহাগা মানে মানিকাঞ্চন যোগ। সাক্ষী গোপাল মানে হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। হাটে হাঁড়ি ভাঙা মানে হচ্ছে গোপন কথা প্রকাশ করা। হাটটান মানে হচ্ছে চুরির অভ্যাস। হাভাতে মানে হতভাগ্য। হালে পানি পাওয়া মানে হচ্ছে সুবিধা করা, হালে পানি পাওয়াকে বলা হয় সুবিধা করা। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরেকটা কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।